সেই সোমবার থেকে বিরিয়ানি খেতে মন চাইছে, কিন্তু করে উঠতে পারছি না। তবে আজকে করবই, তবে আজকে আর চিকেন নয়, ডিম দিয়েই করব। আলু আর কিছু সবজি আর ইঁচড়ও সাথে দেবো ভাবছি। সেদিন দিদির দেওয়া বিরিয়ানিটা টেস্ট করতে পারিনি সোমবার বলে তখন থেকে মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি বলছে। বিরিয়ানি বেশি হলে এই বড় সসপ্যানটাই করি, এতে দম দিতেও বেশ সুবিধা হয়। রেস্টুরেন্টের বিরিয়ানি যতই সুস্বাদু হোক না কেন, বাড়ির খাবারের সাথে তার কোনো তুলনা হয় না। তাও আবার যদি হয় বাড়ির তৈরি ঘি দিয়ে সুন্দরভাবে লেয়ারিং করে এবার দমে বসাবো। ব্যাস, রান্নাবান্না শেষ, বাচ্চাদের খাবার দেওয়ার আগে একটু স্নান করে পুজো দিয়ে নেব। সারাদিন এভাবেই দিন কেমন করে কেটে যায় বুঝি না। এখন আবার দিদির মেয়ে আহানার সাথে আছে বলে ও খুব আনন্দে থাকে সারাদিন। বাড়িতে অনেক রকম ফুল ফোটে আমাদের, তিন রকমের জবা, ধুতরা, কন্দ, নয়নতারা, সব ফুল একসাথে হলে বেশ অনেকটাই হয়। বিরিয়ানি রেডি হয়ে গেছে, দম দেওয়া কমপ্লিট, এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম, এবার সবাইকে খেতে দেব। বাবা মাংস খায় না বলে বিরিয়ানিও খায় না, তাই বিরিয়ানি খাওয়াও হয় না, তবে আজকে খাবে। খেয়ে বেশ বাবার ভালোও লেগেছে। বাচ্চারা ফোন ছেড়ে এইভাবে খেললে মনটা বেশ